আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি হৈবতপুর ইউনিয়ন বাড়িনগর 7 মাইল গরু ছাগলের হাটে। দর্শক, এটি পাশাপাশি গরু ছাগলের হাট, প্রান্তিক গ্রাম্য হাট। দর্শক, হাটটি মূলত সপ্তাহে 2 দিন বসে থাকে, রবিবার ও বৃহস্পতিবার। আজ 3 অক্টোবর, রোজ বৃহস্পতিবার। দর্শক, আপনাদেরকে আমরা দেখাবো, খুবই কম সংখ্যক গরুর আমদানি হয়েছে, ছোট ছোট কিছু ষাড় বাছুর বকনা বাছুর গরু দেখাবো। এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে, কত টাকা দাম চাচ্ছে, 7 মাইল গরু ছাগলের হাট থেকে সেই তথ্যটা দিব। এই হাটটি মূলত যশোর সদরে অবস্থিত। দর্শক, আরেকটি বড় হাট আছে, ওটা হচ্ছে শাহশাহ থানায় অবস্থিত, 7 মাইল পশুর হাট, এটাও 7 মাইল, তবে এটা যশোর সদরে অবস্থিত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা খামার উপযোগী ক্রস ষাঁড় না বক না ভাই, এড়ে বাছুর, আপনারা শুনলেন, খামার উপযোগী ষাঁড় বাছুর গরু। দর্শক, হৈবতপুর ইউনিয়ন বাড়িনগর 7 মাইল গরু রাটে কিনা গরু না বাসার গরু? কিনা গরু, আমাদের গ্রাম থেকে কিনে, গ্রাম থেকে কিনে নেছেন, ব্যবসার গরু? ব্যবসার গরু। আচ্ছা, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? নরমাল ভাই, দুনিয়ার নরমাল, দুনিয়ার নরমাল। এটা চাচ্ছেন কত দাম? চালিত ভাই 62-65, মানে চাইলে 62-65। আর কিনা বেচা নিয়ত কত আসলে? 54.5 হলে ছেড়ে দেবো। 54.5, আপনারা শুনলেন দর্শক, এই যে ষাঁড় বাছুর গরুটা কুরাত জাতের, একটু দ্রুত বাড়বে, উঠবে, দেশি গরু সে বল হবে, খুব বড় 52-54 হইলে বেচা বিক্রি হবে। আচ্ছা ভাই, তারপরেও তো যখন টাকা দিবে দরদাম হবে, কিছু তো কম করবেন নাকি? ওই 1-200-500 টাকা কম দেবে, সেই হিসেবে 2-500 কম হবে। আসলে লাস্ট কত হলে করতে পারবেন? একবারে 54, আপনারা শুনলেন দর্শক, একবারে 54 এই যে গরুটা বেচা কিনা হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, খামার উপযোগী ষাঁড় গরু। দর্শক, এইদিকে একটা খামার উপযোগী ষাঁড় গরুর দরদাম বেচা বিক্রি চলছে। দর্শক, 7 মাইল গরুর হাট থেকে, এটি গরু ছাগলের পাশাপাশি হাট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরুটা, এটা কি জাতের গরু ভাই? দেশি গরু, দেশি গরু, আপনারা শুনলেন, দেশাল জাতের গরু। আনুমানিক বয়স কত মাস? 2 বছর ওভার আছে। 2 বছর ওভার, দাঁতছে না এখন? দাঁত ফাঁক হয়েছে। চাচ্ছেন কত? 60,000। আপনারা শুনলেন দর্শক, এই যে দেশাল জাতের গরুটা 60,000 চাচ্ছে আছে। এখন যে অবস্থা আছে, যেহেতু 2 বছর হয়ে গেছে, কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন? 75 কেজি। কত হলে এখন বিক্রি করবেন ভাই? বিক্রি আছে 56-57। 56-57, আর ওনারা কত বলছে দাম? 55-56। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। শুনলেন এই যে গরুটা, দর্শক, 52-53 দাম বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা, কাকা ভালো আছেন? এটা ষাঁড় না বকনা? বকনা, আপনারা শুনলেন দর্শক, বকনা গরু। আনুমানিক বয়স কত মাস? বছরখানিক। আপনারা শুনলেন দর্শক, এই যে বকনা গরুটার বয়স বছরখানিক, খামার উপযোগী বকনা বাছুর, চাচ্ছেন কত? 42-43 চাওয়া দাম। আর কিনা বেচা নিয়ত কেমন আছে একটা ধারণা দেন, আপনার তো একটা নিয়ত আছে? 40, মানে 40 ভেঙে বিক্রি করবেন। শুনলেন দর্শক, এই যে গরুটা 40 ভেঙে বিক্রি করবে। দর্শক, 40 ভেঙে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার একটা ষাঁড় গরু। দর্শক, কুরাত জাতের গরু। বড় ভাই, এটা তো কুরাস নাকি? চাচ্ছেন কত? 90। আপনারা শুনলেন, এই যে একটা গরু দর্শক, কুরাত জাতের ষাঁড় গরু, 90,000 চাচ্ছে 7 মাইল গরুর হাট থেকে। দর্শক, কত হলে বিক্রি করবেন? 80 হলে বিক্রি করবেন? 80 হলে বেচা কিনা হবে। দর্শক, আপনারা শুনতে পেলেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি। দর্শক, কম গরুর আমদানি হয়েছে, তো তার মধ্যে থেকে আপনাদেরকে দরদামের তথ্য দেওয়ার একটু চেষ্টা করছি। এদিকে একটা বেচা বিক্রি চলছে। দর্শক,
এত নাটক বক্ত না আপনারা কিনবেন? ও ওই ভাই কিনছে বকনা গরু। দর্শক, দরদাম বেচা বিক্রি চলছে। এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, 7 মাইল গরুর হাট থেকে। দর্শক, এবার আরেকটা দেখেন, ওর টাকা নেই। এই যে গরুটা দর্শক, দর দাম বেচা বিক্রি চলছে। বড় ভাই, কত দিচ্ছেন দাম ভাই? এর মধ্যে ওই বেদে আছে, দরদাম চলছে, হয়তো বা শেষ পর্যন্ত হয়ে যাবে। কি হয়ে গেল ভাই, কত হলো? 31। শুনলেন দর্শক, এই যে বকনা বাছুর গরুটা আপনি পালবেন নিজে? কোথা থেকে আসছেন? এখানেই বাসা, তাই তো? ঠিক আছে ভাই, ঠিক আছে। 31,000 টাকায় এই যে গরুটা দর্শক কিনা বেচা হয়ে গেল, আপনারা দেখলেন 31,000 টাকায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু, চমৎকার গরু ভাই, ভালো আছেন? এটা কি জাতের গরু ভাই? জার্সি। আপনারা শুনলেন দর্শক, জার্সি আপনারা দেখতে পাচ্ছেন, নাভি গরুটার। ষাট গরু তো নাকি চাচ্ছেন? কত? 72 চাওয়া দাম। কিনা বেচা নিয়ত কেমন আছে? 65। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 72 চাচ্ছে, 65 হলে বিক্রি হবে। আপনারা কুড়াই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন। মোটামুটি আমদানি হয়েছে অল্প কিছু সংখ্যক গরু দর্শক। ভাই, এটা আপনার নাকি ভাই? কার? লোক নাই না? ও আপনার? ও কাকা ভালো আছেন? কি জাতের গরু? প্রয়াজ গরু। আপনারা শুনলেন দর্শক, প্রয়াজ বকনা আপনারা দেখতে পাচ্ছেন। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আমদানিও কম, কিনা বেচাও কম। চাচ্ছেন কত? 35। আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক 35 চাচ্ছে, আমদানিও কম, কিনা বেচাও কম। কত হলে বিক্রি করবেন? 31। কত মাস বয়স বাছুরটার? 7-8 মাস। আপনারা শুনলেন দর্শক, 7-8 মাস হয়েছে এই যে বাছুর গরুটার, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা বাছুর দর্শক। ভাই, ষাড় বাছুর তো, ভালো আছেন ভাই? কি অবস্থা বাজারের? চলছে। কি জাতের বাছুর এটা? শাওয়াল জাতের বাছুর, শাইয়াল। আপনারা শুনলেন দর্শক, বলতেছে চলতেছে শাইয়াল জাতের একটা বাছুর। আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাড় বাছুর। চাচ্ছেন কত? 65 চাওয়া দাম। কিনা বেচা নিয়ে 55-56। শুনলেন দর্শক, এই যে বাছুরটা 55-56 হলে বিক্রি হবে, খামার উপযোগী ষাড় বাছুর গরু। ঠিক আছে ভাই, বিক্রি করেন? হ্যাঁ, আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক, দরদাম জানাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।